শাহেদ সাবরিনার মতো চুনুপুটিরা বারবার ধরা পড়লেও আড়ালে থেকে যাচ্ছে মদতদাতারা তাই নতুন শাহেদ সাবরিনার মতো প্রতারক জন্ম নেয়ার আগে এদের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ড ইস্তেখারুজ্জামান বলেন প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে রাষ্ট্রকে সুশাসন নিশ্চিত করতে হবে রিপোর্ট করছেন জাইদ রহমান প্রভাব থাকলে অপকর্ম করেও পার পাওয়া যায় সমাজে এমন ধারণার কারণেই করোনা কালেও মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে ভয় পায়নি शाहिद সাবরিনারা দুর্নীতিতে নিম্মজিত সমাজ রক্ষায় রাষ্ট্রকে কঠোর হওয়ার তাগিদ দেন দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান একটা জিনিস সুস্পষ্ট সমাজের নীতি নৈতিকতা মৃত্য হয়েছে মানুষ অপকর্ম করতে দ্বিধা করে না এই शाहिद বা সাবরিনা অথবা এর আগে যারা পাপিয়া আর কি কি সব নাম এদের বিচার যদি বছরের পর বছর সময় লাগে তাহলে সমাজে কোনো বা দেশের কোনো প্রভাব পড়বে না টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন দুর্নীতির মূল উৎপাটনে শুধু প্রকাশ্য দুর্নীতিবাজদের ধরলেই চলবে না তাদের আশ্রয় প্রশ্রয়দাতাদেরও খুঁজে বের করতে হবে তাদের পাশাপাশি তাদেরকে জবাব দিতে অবশ্যই নিশ্চিত করতে হবে সরাসরি যারা যারা করেছেন এই অপরাধ কিন্তু এই অপরাধে যারা সুযোগ করে দিয়েছেন তাদেরকেও অবশ্যই জবাব দিতে আনতে হবে এখানে ত্রিমুখী এক ধরনের আতাত অবশ্যই কাজ করে করে থাকে করেছে ক্ষেত্রে প্রতারণা করে রাষ্ট্রের সকল স্পর্শকাতর প্রতিষ্ঠানে কিভাবে বিচরণ করা যায় তাও খুঁজে দেখার সময় হয়েছে বলে মনে করেন এই দুই বিশেষজ্ঞ এটি শুধুমাত্র হবে ক্যান্সারের জন্য মাথা ব্যথার চিকিৎসার মতো মূল সমস্যা থেকেই যাবে দুদিন পরে আরেকটা ঘটনা ঘটবে আমরা সেটি নিয়ে আলোচনা করব একই কথা বলতে হবে কিন্তু দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণ অব্যাহতই থাকবে যখন প্রথম ছোট ছোট অপকর্ম করছে তখন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি আমার রিটায়ারমেন্টের পরে আমি আর বঙ্গভবন বা গণভবনের কোন দাওয়াত না কিন্তু এরা কিভাবে পায় এটা আমার বোধহয় মনে জাহিদ রহমান আর টিভি ঢাকা